আজকের সারাটা দিন যাতে ভালো কাটে সেই প্রার্থনা নিয়েই নতুন দিনে শুরু করলাম। আজকে সোমবারের সকাল আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে আমার ছোট্ট পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তাহলে পাশে থেকো আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। সকাল সকাল একদম রান্নাঘর থেকে শুরু করেছি। আর যেহেতু রবিবারটা ছুটি ছিল, রবিবারের পরেই সোমবারটা মনে হয় যেন কেন আসে। রবিবার শনিবার ছুটি নেওয়ার পরে না, সোমবারটা যখনই আসে তখনই আবারও একটা নতুন করে এনার্জি দিয়ে শুরু করতে হয়। আর এই কটা দিন না ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না। সারাক্ষণ আকাশ জুড়ে একদম মেঘলা হয়ে আছে, আর তার সাথে ব্যাঙ্গালোরের ওয়েদার তো বৃষ্টি মেঘলা ওয়েদার থাকা মানেই প্রচুর পরিমাণে না ঠান্ডাও রয়েছে। সকালবেলা উঠে এই যে শুরুটা করাটা না সত্যি খুব মুশকিল হয়ে যাচ্ছে। সকালবেলা যখন উঠছি এত পরিমাণে ঠান্ডা থাকে না, ঠান্ডার জোরে কাজগুলো যেন আরও ঢিলে হয়ে যাচ্ছে। সারাটা দিন মনে হচ্ছে যেন বেশ একটু জড়সড় হয়ে বসে থাকতে পারলে না, বেশ একটা গায়ে সোয়েটার দিয়ে একটা পাতলা কম্বল দিয়ে চাপা দিয়ে বসে বসে সময়টা যদি কাটানো যেত কত ভালো হতো। কিন্তু বসে থাকার টাইমটাই তো হাতে নেই, বসে থাকতে গেলেই অনেকটা বেলা। সকাল সকাল সেই জন্য দেখো একদম গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের গরম জল থেকে একটু জল রেখেও দিলাম, সকালের গরম জলটা এই থেকেই খাওয়া হয়ে যাবে। যেহেতু সকালটা এতটা ঠান্ডা রয়েছে, একটু গরম জল দিয়ে আর গরম গরম চা দিয়ে শুরু না করলে না একদমই এনার্জি পাচ্ছি না আর কি। এমনিতে তো চায়ের নেশা রয়েছে, আর এইরকম যদি একটা ঠান্ডার ওয়েদার থাকে সেখানে গরম গরম চা কফি খাওয়াটা না যেন একটু অতিরিক্ত বেড়েই গেছে। একবার ছেড়ে দুবার তিনবার হয়ে যাচ্ছে আর কি সারাদিনে। যাই হোক, গরম গরম চা একটু বানিয়ে নিয়েছি। তারপরে এবার পরীকেও ডাকতে হবে। পরীকেও না, সকালবেলা ঘুম থেকে তোলাটা ভীষণ রকম কষ্টকর হয়ে উঠছে। এমনিতেই তো পরী রাত্রিরে ঘুমাতে যায় অনেকটা লেট করে, এত কথা বলতে থাকবে, তার সাথে পড়া করতে থাকবে, গল্প পড়তে থাকবে, এই সমস্ত কিছু করতে করতে না রাত্রিরে ওরও অনেকটা দেরি হয়ে যায় রাত্রে ঘুমাবার। এদিকে দেখো কোমরের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে উঠছি। এক তো সারাদিনের সংসারে কাজের চাপ রয়েছে, তার সাথে মাথায় টেনশানও রয়েছে, ইউটিউবের কাজ, বাচ্চার দেখাশোনা পড়াশোনা, তার সাথে পরীর পরীক্ষাও চলছে। আর এদিকে আমার কোমরের যন্ত্রণা সে যেন দিন দিন আর এটাও মানে কি বলবো, কমার তো নাম নেই, এটাও একটা প্রতিদিনের অংশ হয়ে গেছে বলতে পারো। প্রতিটা দিন এইভাবেই আমার শুরু হয়। যাই হোক, সেই নিয়েই চলছি, সমস্তটা মানে এড়িয়ে চলছি আর কি, যতটা আর কি এড়িয়ে চলা যায়, হচ্ছে হোক এইভাবে আর কি চালিয়ে নিচ্ছি। অনেকবার ডাক্তারও দেখেছি কিন্তু কোনোভাবেই কোনো ফল পাইনি, সেই জন্য এখন না আর ভালোও লাগে না, ওই হচ্ছে হোক সেই রকমভাবেই চালিয়ে নিচ্ছি আর কি। আর এখন দেখো রান্নায় চলে এসেছি, পরীকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর আজকে না ঘরেতে কোনোভাবেই সবজি নেই। এমনিতেই বর্ষার ওয়েদার যেমনটা বললাম, আর তার সাথে ঘরেও সমস্ত কিছু সবজি শেষ হয়ে গেছে। সেই জন্য সবজি ছাড়া আজকে কী রান্না করব এটা গতকাল রাতেই না ভেবে রেখেছিলাম। আজকে বানাচ্ছি দই দিয়ে কারি। দই দিয়ে কারি রেসিপি বানাবার জন্য দেখো আমি এখানে হাফ কাপ মতন দই নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের অনুযায়ী যদি পরিমাণ বলি তাহলে 1 কাপ নিয়েছি, আর এখানে 1/3 কাপ বেসন নিয়েছি। চামচের মাপে হলে 3 চামচ পরিমাণ বেসন নিয়েছি। দই আর বেসনটা এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে দই আর বেসনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো কোনো রকম যাতে ডালা না থাকে,
আর পরিমাণ মতো নুন আর তার সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি। ব্যাস একটা ব্যাটার রেডি হয়ে গেল। তেল গরম করে নিয়েছি, এখন এখানে দেখো কিছু ফোড়ন দিয়ে দেবো। একটু জিরে নিয়েছি আর তার সাথে এখানে মেথি দানা। সামান্য একটুখানি মৌরি, কুচানো রসুন আছে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। দিয়ে দেবো একটু হিং। পনেরো মিনিট আছে, এখন এই মিক্সচারটা দিয়ে দেবো। তলাটায় তাও হয়ে গেছে দেখেছো, এখানটা আর একটু জল দেবো। আর একটু জল দিয়ে দিয়ে দিলাম। দই কারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, খুব বেশি পাতলাও নেই আবার খুব বেশি গাঢ়ও করিনি। দেড় গ্লাস পরিমাণ আমি জল দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মিক্সারটা ফুটিয়ে নিয়েছি। ব্যাস দই কারি রেডি হয়ে গেল। কোনো রকম সবজি ছাড়া সহজে উপায়ে দেখো কত টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেল। আর এখন একটুখানি সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস আজকে এটাই আমাদের সারাদিনের দুপুরের লাঞ্চ আর তার সাথে পরির টিফিন বক্সের লাঞ্চ রেসিপি বানিয়েছি। দেখো জিরে রাইস আর তার সাথে দই কারি, আর এদিকে দেখো একটুখানি ঢেঁড়স অল্প সামান্য ছিল সেটা ভাজা করে নিয়েছি, আর পরি শর্ট ব্রেকের জন্য একটু ফল দিয়ে দিয়েছি। এবার পরীকে সকালবেলা রেডি করে না তাড়াহুড়ো করে স্কুলে দিয়েও চলে এসেছি। সকালবেলা একটা রীতিমতো যুদ্ধ চলে বলতে পারো, বাচ্চাদেরকে রেডি করা তার সাথে রান্না রেসিপি রেডি করা সেই সমস্ত কিছু করে না আবারও স্কুলে দিয়ে আসা ছুটতে ছুটতে গিয়ে, সমস্তটা করে পরীকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন আমাদের জন্য একটু হালকা করে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা দিন ধরে সকালের দিকে জলখাবারে না পরোটা বানাচ্ছি আর তার সাথে একটু করে চা নিয়ে বসে পড়ছি। ঠান্ডা ওয়েদারে চাটা এত বেশি খাওয়া হয়ে যাচ্ছে, আজকে ওই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানো যাক। সকালে পরীকে যেহেতু ভাতটা আমাকে বানিয়ে দিতেই হয়, পরী সকালে একটু ভাত খেয়ে যায় আর তার সাথে টিফিনও নিয়ে যায়, সেই জন্য একদম দুপুরের তরকারিটাও করে ফেলেছি। আর আমাদের জন্য একটু দেখলে ময়দা দিয়ে একটুখানি ব্রেকফাস্ট বানিয়েছি, গোলা রুটি মতন করে নিয়েছি আর কি। একটা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। সারাদিনে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা যে শুরু হয়ে গেল, এখন রেডি হলাম পরীক্ষা স্কুলে আনতে যাবো বলে। আর কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেলো, আমার জামাকাপড় সব উড়ে পড়ে গেছে, যেগুলোতে জিনিস লাগানো ছিল না এক কোথ থেকে উড়ে চলে এসছে। মনে তো বৃষ্টির ঝাঁট আসছে দরজার সামনে, এইদিকে এতগুলো জামাকাপড় দেওয়া আছে, তার সাথে দেখো ওই পিছন দিকে লম্বা করে দিয়ে দিয়েছি, গতকাল দিয়েছিলাম। আর কী পরিমাণে বৃষ্টি হচ্ছে খালি দেখা যাচ্ছে কি জানি না, ফোনেতে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব উড়ে চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাচ্চাগুলো স্কুল ছুটি হয়ে গেলে তারপর হলে ঠিক হতো, বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার সময় দেখো বৃষ্টি এসে গেল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না ভাবা যাচ্ছে না, ঠিক বাচ্চাগুলো স্কুল ছুটির টাইম হলো আর বৃষ্টিটা শুরু হলো। পরিদের স্কুল তো 4:10 ছুটি করে দিয়েছিলো কিন্তু আবার এই সপ্তাহ থেকে 3টেতে করে দিয়েছে। মনে হয় সব গার্জেনরা হয়তো বলেছে যে বাচ্চারা থাকতে পারছে না 4 পর্যন্ত, কি কিছু একটা প্রবলেম হয়েছে সেই কারণে আবার 3টে পর্যন্ত করে দিয়েছে। 2:45 মতন বেড়ে গেছে, আনতে যাব বলে রেডি হলাম। আর সকাল থেকে দেখো সোয়েটার পরে বসে আছি, আর কারেন্টটা একদমই নেই, যাচ্ছে আসছে সারাদিন ধরেই, সেভাবে কিছু কাজও করিনি। হাতে একটা ভিডিও এডিটিং করার ছিল সেটাই বসে বসে করছিলাম, রাত্রের দিকে না কাজ আর সেভাবে একদম করতে পারছি না। তাও একদিন চেষ্টা করছি করার,
কিন্তু রাত্রের দিকে করলে অনেক রকম সমস্যা হচ্ছে, সেই কারণে আজকে দিনের বেলায় রেডি করছিলাম। কাজ তো রেডি করে রেখেছি, এবার জানি না আপলোড করতে পারবো কি না, কেন এইরকম ওয়েদারে। এমনিতে তো ঘর থেকে আমার ভিডিওগুলো আপলোড হয় না, নেটওয়ার্ক তো একদমই থাকে না আরও বলেছি, তার মধ্যে আবার এইরকম ওয়েদার, আমি আর রাস্তায় কোথায় ঘুরতে যাব ফোন নিয়ে জানি না, রাস্তায় ঘুরে ঘুরে ভিডিওগুলো আপলোড করি। কিন্তু আজকে যেরকম ওয়েদার দেখছি, আজকে এবার খুব মুশকিল আছে রাস্তায় বেরোনো, আজকে আর মনে হচ্ছে হবে না, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে কখন থামবে জানি না। আর যেটা বলছিলাম যে সকাল থেকে ওই একটা ভিডিও এডিটিং করতেই বসে পড়েছিলাম, কেন সারাদিন ধরে সেরকম কিছু কাজ করিনি, আর যতটুকু করেছি না কারেন্টও নেই আর ঘর অন্ধকার, ঘর অন্ধকার থাকলে আর কী করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো বলো না, অন্ধকার অন্ধকারভাবে একদমই শেয়ার করা যায় না। সবাই না জড়ো সড়ো হয়ে বসে আছি, দেখো সোয়েটার পরে একদম বসে আছি, ঠান্ডাতে একদম ভালো লাগছে না, মেঝেটাতে পা দিলেই মনে হচ্ছে যেন কেঁপে যাচ্ছি, কী বলবো, এতটাই আমার ঘরটা ঠান্ডা হয়ে আছে। আর এই জানলাটাতে দেখছো দুটো পর্দা লাগিয়ে রেখেছি, দেখে জানলাটাতে দুটো পর্দা লাগিয়ে রেখেছি, কেন এত হাওয়া চালাচ্ছে না, এদিকে টেবিল এখনও জামা কাপড় জড়ো হয়ে আছে, জানলাতে আমি দুটো মোটা মোটা পর্দা লাগিয়ে রেখেছি, কেন এত হাওয়া চালাচ্ছে, জানলাগুলো পুরো কেঁপে যাচ্ছে, আর এইখান দিয়ে সব ফাঁক থাকে তো ফাঁক দিয়ে পুরো একদম হাওয়া আসছে, রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে। সোয়েটার পরে পায়ে মোজা পরে কেমন বসে আছে দেখো, সোয়েটার মোজা পরে পরতে বসেছে, তাই তো পড়ি, ঠান্ডাটা কেমন লাগছে বলো? খুব গরম লাগছে, আরাম লাগছে, তাহলে সোয়েটারটা পরে আরও বেশি আরাম লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি কী পরিমাণে ঠান্ডা লাগছে। তোমরা হয়তো ভাবছো বারবার খালি ঠান্ডা কেন বলছি, পুরো ব্যাঙ্গালোর জুড়েই না এইরকম ওয়েদারটা হয়ে রয়েছে, বর্ষার ওয়েদার, রোদ্দুর তো একদম দেখাই যাচ্ছে না, জামাকাপড় শুকনো হচ্ছে না, আর তার সাথে না বৃষ্টিটা এমনই হচ্ছে, বৃষ্টি সারাদিন খুব বেশি যে হচ্ছে সেরকমও নয়, কিন্তু আকাশটা না পুরো মেঘলা হয়ে রয়েছে, রোদ্দুরের দেখা একদমই পাওয়া যাচ্ছে না, সেই জন্যই বোধহয় এতটা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর আমার এরিয়াটাতে একটু বেশিই রয়েছে, কেন আশপাশে এত বেশি গাছপালা রয়েছে না, সেই জন্য ওয়েদারটা এরকম হয়ে রয়েছে। যাই হোক, কাজ তো করতেই হবে, সারাদিন ধরে জড়ো হয়ে বসেছিলাম, এখন বিকালবেলা না বাসনগুলো অনেকগুলো জড়ো হয়েছিল, সেগুলো ধুয়ে নিয়ে আর গরম গরম একটু কফি বানিয়ে নিয়েছি, যেহেতু এতক্ষণ ধরে জল ঘেঁটেছি না, একটু গরম গরম কফি নিয়ে নিয়েছি, আর প্রদীপের জন্য একটু কফি বানিয়েছিলাম, ও যদিও চা কফি খায় না, আজ একটুখানি বানিয়ে দিয়েছি, বললাম ঠান্ডা ওয়েদার রয়েছে তাহলে চিনি ছাড়াই একটুখানি কফি অল্প করে খেয়ে নাও। আর দেখো এদিকে এখন এবার ঘরে চলে এসেছি, পরীকে পড়তে বসাতে হবে, পরীকে নিয়ে এবার আমার ডিউটি শুরু হয়ে গেল আর কি। বিকাল থেকে কত কথা আমাকে বললো, তুমি সোয়েটারটা তুলে রেখে দিয়েছো আমাকে বার করে দিলে না, আমি তো বললাম যে দুটো সোয়েটার তো রয়েছে সেইগুলো পর, না ওই সাদা লালটাই চাই, বার করে দিলাম ব্যাস, ওই একবার পরে এবার জ্বর হয়ে পড়ে রইলো টেবিলের উপর, এবার বোঝাবার জন্য মা আছে বলো, হ্যাঁ বোঝাবার জন্য মা তো আছে না, হুম তুমি খালি একটা করে পড়বে, আর জড়ো করে করে টেবিলে নালে বিছনাতে যে বই খাতাগুলো দিকটা ছড়িয়ে দিলে তার সাথে বিছনাটাকে, দূর গরম আছে প্রচুর। কদিন ধরেই না কারেন্টের সমস্যাতে ভীষণ রকম ভোগান্তি হচ্ছে আর কি, এত বেশি কারেন্ট আপ ডাউন করছে, সেই সাথে না বাড়ির কারেন্টের তার আর কি পুড়ে গিয়েছিল, সেই জন্য দুদিন ধরে কারেন্ট ছিল না, শনিবার দিন কারেন্ট আর কি সারানো হয়েছে বেলা ১২টার দিকে, তখন কারেন্ট এসছে, আর ফ্রিজেতে আমার মাছও ছিল সেগুলোও না পচে গিয়ে ভীষণ রকম খারাপ অবস্থা হয়েছিল, যাই হোক সেগুলোকে পরিষ্কার করতে হয়েছে, আর সেভাবে ভিডিও দুদিন শ্যুট করিনি, আবার পরীক্ষাও চলছে, সেই জন্য না একদমই সময় দিইনি, আর এখন একটু পড়া নিয়ে বসে পড়েছি, সারাদিনের সমস্ত কাজ তার সাথে আবার এই সন্ধ্যের দিকে পড়া নিয়ে বসে পড়ছি, যাই হোক রাতের রান্নাটাও করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আবার মনে পড়ে গেল যে কয়েকটা জামা কাপড় আয়রন করার আছে সেগুলো করছি, আর এই সমস্ত কিছু করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু, আর যদি কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আজ তবে আসি, দেখাবো আবার নেক্সট ব্লগেতে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।